হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক চিলড্রেন এডুকেশন চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদেরকে ক্লাস ফাইভের কেশি নাগের একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে মেট্রিক প্রণালী। ঠিক আছে, এখানে এই যে মেট্রিক কথাটা, এই মেট্রিক কথাটা কিন্তু এসেছে কোথা থেকে? এটা হচ্ছে এই মিটার নামটা থেকে কিন্তু মেট্রিক কথাটা অ্যাকচুয়ালি এসেছে, মিটার। ঠিক আছে, এই যে মিটার নামটা, এখান থেকে কিন্তু মেট্রিক কথাটা এসেছে। আর আমরা এই পদ্ধতিতে কী করি বলো তো? এই যে মেট্রিক প্রণালী আমরা লিখেছি, হ্যাঁ এটা এখানে যেমন আমি ধরো কিলো, এরকম দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো তো মিটারেরও হয়। আবার ধরো তুমি যখন কোনো কিছু দৈর্ঘ্য মাপবে, ধরো আমি বলছি যে এরকম একটা জিনিস, তার একটা দৈর্ঘ্য মাপছে হচ্ছে ছোটো একক, তাহলে তুমি সেটা কী দিয়ে মাপবে? সেন্টিমিটার, স্কেলে মেপে নিলে সেন্টিমিটার দিয়ে। কিন্তু যখন তোমাকে আমি এই যে ধরো আমি বলছি এই বড়ো খাতাটা, এটা তো অনেকটা বড়ো, এই খাতাটা মাপতে দিচ্ছি, তখন তুমি সেটা কী দিয়ে মাপবে? সেন্টিমিটার দিয়ে মাপতে পারো। এবার ধরো যদি আমি এই বড়ো বিছানা একটা মাপতে দিই, সেটা তুমি কী দিয়ে মাপবে? সেটা তো নিশ্চয়ই সেন্টিমিটার দিয়ে হবে না, সেটা তখন মিটার, তুমি মিটার এর স্কেল ইউজ করবে বা মিটারে ফিতে পাওয়া যায়, হ্যাঁ ফিতে দিয়ে তুমি মাপবে। আচ্ছা তোমাকে যদি রাস্তা মাপতে বলা হয়, এখান থেকে ধরো কিছু দূর গিয়ে তুমি একটা রাস্তা মাপছো, সেটা তো মিটারেও হবে না, তখন তোমাকে কিলোমিটার দিয়ে মাপতে হবে। এইভাবে ছোটো থেকে বড় বিভিন্ন যে দৈর্ঘ্যের পরিমাপ, সেটা আমরা বিভিন্ন একক দিয়ে আমরা মাপতে পারি, তাই তো? এখন আমি তোমাদেরকে প্রথমে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে মিটারটা, দৈর্ঘ্য মাপার একক, মানে এগুলো আমি সব কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করতে ইউজ করি। ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপের এককটা আমরা আগে শিখছি। তাহলে প্রথমে দেখো, ছোট থেকে বড় আমি এককগুলো লিখেছি, এটা মিলিমিটার, এটা সেন্টিমিটার, এটা ডেসিমিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। ঠিক আছে, ডেকামিটার। তাহলে এবার আমি একটা জিনিস দেখো দেখাচ্ছি, ধরো আমি লিখছি যে এক কিলোমিটার। ঠিক আছে, এক কিলোমিটার সমান একের পরে এই যে যেটা আছে, এই যে এখানে মানে হেক্টো, এখানে যেটা হবে এটা দশ হবে। ঠিক আছে, এটা দেখো একশো, তারপরে এটা এক হাজার। অতএব দেখো তোমরা ভালো করে বোঝো, যখন আমি ডান দিকে সরে যাচ্ছি, এটা তো ডান দিক, তাহলে দেখো ডান দিকে আমি যত সরে যাচ্ছি একটা করে শূন্য বাড়ছে, বাড়ছে কী করে? দশ দিয়ে গুণ করছি তাই বাড়ছে। দেখো কিলো থেকে হেক্টো মিটারে যাচ্ছি, তখন দশ দিয়ে গুণ করছি, আবার হেক্টো থেকে আবার ডেকামিটারে যাচ্ছি, তখন আবার দশ দিয়ে গুণ করছি, আবার ডেকামিটার থেকে আবার মিটারে যাচ্ছি, তখন আবার দশ দিয়ে গুণ করছি। তাহলে এইভাবে দেখো ডান দিকে আমি যত এগোবো তত দেখো একটা করে শূন্য বাড়তে থাকবে। আর এর সম্পর্কটা কি, মানে এই এখান থেকে যদি তুমি এক ঘর পরে যেতে চাও তাহলে তোমাকে দশ দিয়ে গুণ করতে হবে, আবার এখান থেকে যদি তুমি এই ঘর যেতে চাও তাহলে দশ দিয়ে গুণ করতে হবে, হলো তো? একই রকমভাবে যদি তুমি ধরো পিছিয়ে আসতে চাও, অর্থাৎ যদি তুমি মিটার থেকে ডেকামিটারে আসতে চাও, তখন তোমাকে কি করতে হবে? দশ দিয়ে ভাগ করতে হবে। মানে এই তো ধরো এক হাজার মিটার, তাহলে এক হাজার মিটার সমান আমি যদি বলি কত ডেকামিটার, তাহলে দশ দিয়ে ভাগ করলে কী হবে? একটা শূন্য কমে যাবে, তার মানে একশো ডেকামিটার। আবার একশো ডেকামিটার থেকে কত হেক্টোমিটার আমি যদি বলি, তাহলে দশ দিয়ে আবার ভাগ করো, তাহলে কত হবে? দশ, একটা শূন্য কমে গেল। আবার দশ হেক্টোমিটার সমান কত কিলোমিটার, এটা যদি করি আবার দশ দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? এক। তাহলে দেখো ব্যাপারটা বোঝো, যদি আমি পিছন দিকে আসতে চাই তখন আমাকে দশ দিয়ে দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ তুমি যদি ছোটো একক থেকে বড় এককের দিকে যাও, কিলোমিটার তো বড় একক, তখন কিন্তু তোমাকে দেখো এরকম ভাগ করে করে আসতে হচ্ছে, একটা করে শূন্য কমছে। কিন্তু যদি তুমি বড় একক থেকে ছোটো এককের দিকে, যত ছোটো এককের দিকে যাবে তত শূন্য সংখ্যা বাড়বে। দেখো এখানে কিন্তু আরও শূন্য বসবে, তিনটে ছিল চারটে করলাম, এখানে দেখো চারটে ছিল পাঁচটা করলাম, এখানে দেখো পাঁচটা তো ছিলই, তার সঙ্গে আরও একটা, তাহলে এতগুলো শূন্য বাড়ছে। একই রকমভাবে যদি আমি এগুলোকে আবার পিছন দিকে আসতে শুরু করি, অর্থাৎ এই যে তোমাদেরকে দেখালাম যে মিটার হাজার মিটার, তা আমাদের হাজার মিটার সময় কত কিলোমিটার হলো? এক কিলোমিটার। তাহলে দেখো ক ঘর আগে মিটার থেকে কিলোমিটার যদি তুমি যেতে চাও, তাহলে ক ঘর আগে আমাকে আসতে হবে এক দুই তিন। তাহলে দেখো এই তিনটে শূন্য যদি তুমি বাদ দিয়ে দাও, এক দুই তিন, তিনটে বাদ দিয়ে দিলাম, তাহলে এক উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে করবো। ধরো আমি বলছি, ধরো আমি বলছি যে পাঁচশো, পাঁচ হাজার মিটার। ঠিক আছে, এটা সমান কত কিলোমিটার তোমাকে জানতে চেয়েছি, কত কিলোমিটার কী করে করবে দেখো খুব সোজা। এই আমি তোমাদেরকে পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি, মিটার আছে তো, তাহলে মিটারে আমি এই ঘরে ধরো বসে যাচ্ছে সংখ্যাটা এই ঘরে, তাহলে কিলোমিটারে যেতে চাইছো ক ঘর আগে দেখো এক দুই তিন, তিন ঘর আগে। তাহলে দেখো এখানে দশ শূন্য আছে তো, তাহলে তিন ঘর আগে, ডান দিক থেকে তিন ঘর আগে, এক দুই তিন, তিন ঘর আগে তুমি পয়েন্ট বসিয়ে দাও।
তাহলে এখানে কি হবে 5 কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা আরো কিছু অঙ্ক শিখব। আচ্ছা আরো একটা বলে রাখি, দেখো ছোট বড় বিভিন্ন জিনিসই তোমরা মাপতে পারবে, সব থেকে যেমন ছোট হচ্ছে এখানে মিলি, মানে ধরো একটা ছোট কোনো জিনিস, ধরো এরকম ছোট একটা জিনিস এটা তুমি মিলি মিটারে মাপছো, ঠিক আছে, তারপর তো সেন্টিমিটারে, তারপরে হচ্ছে ডেসিমিটার, এইভাবে ছোট থেকে বড়র দিকে যত যেতে চাইবে। তুমি তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে কিলোমিটারটা হচ্ছে বড় একক, কিন্তু কিলোমিটারের থেকেও কিন্তু একটা বড় একক আছে, সেটা হচ্ছে মিরিয়া, ঠিক আছে, মিরিয়া বা এটাকে মিলি, মিলি বলতে পারো, ঠিক আছে। তোমাদের কেসি নাকি বই এই এই ইউনিটটা সম্পর্কে দেওয়া আছে, এমনি অঙ্কের বই তোমরা হয়তো এটা পাবে না, কিন্তু এটা আরও বড় একক, ঠিক আছে। তাহলে এবার আমরা কিছু অঙ্ক করি, চলো। এই যে দেখো, যেমন আমি এই দিক থেকে এইদিকে ভাগ করাটা দেখালাম, সেরকম এই দেখো মিলিলিটার থেকে যখন সেন্টিমিটার যদি চাইবে, ধরো আমি বলছি যে 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার হবে, দেখো তুমি নিজেই দেখো, এখানে 10 মিলিমিটার ধরো এখানে দেওয়া আছে, তাহলে এখানে ধরো মনে করো যে এখানে 10 আছে, এখান থেকে আমি জানতে চাইছি যে কত সেন্টিমিটার হবে, তাহলে দেখো কত ঘর পিছনে আসবো, জাস্ট এক ঘর, সেই জন্য দেখো এখানে একটা শূন্য বাদে দিলেই হয়ে যাবে, তাহলে দশমিকটা মানে এক ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে এখানে আমার উত্তর হবে কত, 1 সেন্টিমিটার, তাই তো। সেন্টিমিটারটাকে আমি এরকম সংক্ষেপে সিএম লিখতে পারি। আবার দেখো 10 সেন্টিমিটার যদি আমি লিখি, 10 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার, ধরো এখানে আছে যে 10 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার, এটাও দেখো এক ঘর আগে হচ্ছে, তাহলে এটা হবে 1 ডেসিমিটার, ডিএম, ঠিক আছে। তারপর ধরো লিখছি যে 10 ডেসিমিটার সমান কত মিটার, এ দেখো ডেসিমিটার ধরো আছে এখানে, তো এখানে এটা ডেসিমিটারে কত, ধরো এখানে আছে 10 ডেসিমিটার, তাহলে কত মিটার, ঠিক এক ঘর আগে হচ্ছে, তাহলে এখানে কী হবে, 1 মিটার। এইভাবে আমরা করব, মানে যদি তুমি এক ঘর আগে বসাতে চাও, তাহলে এক ঘর আগে দশমিক, এক ঘর আগে যদি তুমি আনতে চাও, তাহলে ঠিক এক ঘর আগেই দশমিক বসবে, অর্থাৎ একটা করে শূন্য কমে যাচ্ছে, এইটা আর কিছুই নয়, খুব সহজ অঙ্কগুলো। দেখো অঙ্ক করতে করতে তোমরা শিখবে। দেখো এবার আমরা চলে এসেছি প্রশ্নমালা 14। এইভাবে আমরা মেট্রিক পদ্ধতি তো কিছুটা সম্পর্কে জানলাম, এবার প্রশ্নমালা 14 মিটারে প্রকাশ করতে দিয়েছি। দেখো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি, হ্যাঁ সুবিধার জন্য, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, হ্যাঁ হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে তুমি এরকম লিখতে পারো হেক্টোমিটার, ডেসিমিটার থেকে ডেসিমিটার, মিটার, তারপরে কি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, এখানে তুমি ডিসি মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ঠিক আছে। এইভাবে তুমি ইউনিটগুলো লিখে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, অঙ্ক করতেও সুবিধা হবে। এবার দেখো এখানে বলেছে যে 17 হেক্টোমিটার, মানে এখানে বলেছে এটাকে মিটারে করতে হবে, তাহলে আমি দেখছি এক ঘর, দুঘর, দুঘর পরে আমাকে নিয়ে যেতে হবে, তাহলে আমি কী করবো, দুঘরের জন্য এক ঘর গেলে আমি আগের পাতায় কী শিখিয়েছিলাম যে ডান দিকে যদি তুমি যেতে চাও, তাহলে এইখান থেকে এক ঘর যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমাকে যদি দুঘর যেতে হবে, তাহলে আমি 100 দিয়ে গুণ করবো, কত দিয়ে, 100, তাহলে 1700 মিটার, কেমন। তাহলে এটা দেখো বুঝে গেলে। তারপর দুইয়ের দাগের অঙ্কটা কী বলেছে, দেখো বলেছে যে 3 কিলোমিটার, 3 কিমি, তারপর বলেছে যে 6 ডেমি, ডেমি মানে ডেকামিটার, সমান কত মিটার, তাহলে দেখো আমাকে কী করতে হবে, ভালো করে বোঝো, এগুলো কিন্তু খুব মানে ভালো অঙ্ক। কিলোমিটার আছে 3 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটারটাকে আমাকে কী করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে, দেখো কিলোমিটার থেকে মিটার, তাহলে 1, 2, 3 কত দিয়ে গুণ করতে হবে, 10, তারপরে আবার 10, তারপর আবার 10, তাহলে 3×10 মানে 1000, তাহলে আমাকে 3×1000 দিয়ে মানে এরকম, দেখো ধরো আমি এখান থেকে যাচ্ছি, এখানে 10, আবার এখান থেকে 10, আবার এখান থেকে 10, 3 ঘর এগোচ্ছি মানে আমাকে 10, 10, 100, 110, 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা তো হলো হলো, আর এইখানে আমি দেখতে পাচ্ছি যে এটা 6 ডেকামিটার আছে, তাহলে এখান থেকে আমাকে শুধু 10 দিয়ে গুণ করতে হবে, 1 ঘর এগোচ্ছি তাই জন্য 10 দিয়ে, এই যে দেখো এখান থেকে এখানে, তাহলে এটা শুধু 10 দিয়ে, তাহলে আমার ফাইনাল কী পেলাম, এটা 3000 যুক্ত আমি এটা পেলাম 60,
তাহলে 3060 মিটার এটাই আমি পেলাম। দেখো খুব ভালো কিন্তু অঙ্কগুলো। দেখো এখানে তারপরটা দিয়েছে যে 70 ইঞ্চি সমান কত, ইঞ্চি আর মিটারের সম্পর্কটা দেখো বলে দিই, 1 ইঞ্চি সমান 0.254 মিটার। তাহলে 70 ইঞ্চি সমান কী হবে, 70-এর সঙ্গে 2.254 এটা গুণ করলে বেরিয়ে যাবে উত্তর। তাহলে কত হলো উত্তরটা হবে, দেখো 1 দশমিক গুণ করে নেবে তোমরা রাফে 1.778 মিটার। তারপরটা বলেছে দেখো 3 0 2, এটা কী বলেছে সেন্টিমিটার, মিটারে করতে বলেছে এখান থেকে। দেখো এইটাই বা তোমাকে দেখাচ্ছি, এটা এটা কিন্তু এত কত এগিয়ে যাচ্ছিলাম, এবার এটা দেখো পিছিয়ে আসতে হবে, সেন্টিমিটারে আছে তো মিটারে যেতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর পিছনে যেতে হবে, মানে কি 2 ঘর পিছনে মানে কত দিয়ে ভাগ করতে হবে, 1 2, মানে দুটো শূন্য দেয়া, একের পাশে দুটো শূন্য, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 302-কে ভাজিত 100। আচ্ছা দেখো এই কেমন করে ভাগটা করব, দেখো এরকম করেও করতে পারো, নর্মাল 100 3 300। তাহলে এখানে কত হলো 3, মানে এটাকে আমি লিখতে পারি যে 3.02 মিটার। ঠিক আছে, বা এইভাবে করে নিতে পারো, শুধু 100 দিয়ে ভাগ করতে দিয়েছে, তার মানে আমরা জানি এরকম আমরা শিখেছি আগে যেরকম তলায় 100, এটা মানে হচ্ছে দশমিকটা, দশমিকের ভাগ বলে এগুলোকে, 2 ঘর আগে বসে যাবে, তাহলে এখানে বসে যাবে 3.02 মিটার। তারপরটা দেখো বলেছি 6.6 দশমিক, এটা কি দশমিক আছে অঙ্কটাতে, আচ্ছা 6.31 মিলিমিটার আছে। এখান থেকে আমাকে মিটারে যেতে হবে, তাহলে ভাবো অনেকটা এগিয়ে আসতে হবে, পিছিয়ে আসতে হবে। আমরা প্রথমে এই ইউনিটটা দেখে নিচ্ছি, দেখো মিলিমিটার আছে, তাহলে মিলিমিটার থেকে 1 2 3 3 ঘর পিছিয়ে আসতে হবে, মানে কত, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা ভাজিত 1000। তাহলে দশমিকটা দেখো ডান দিক থেকে 3 ঘর আগে নিয়ে যেতে হবে, দেখো তাহলে একটা তো সংখ্যা আছে, তার আগে আরও দুটো শূন্য বসাতে হবে, তাহলে শূন্য বসিয়ে দিলাম 6 3 1, তাহলে আরও দুটো শূন্যর আগে আমি এখানে দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এত মিটার। আচ্ছা নেক্সট এখানে একটা আছে, সেটা হচ্ছে 1073 মিলিমিটার, এটাও কিন্তু দেখো মিলিমিটার আছে। তাহলে এখানেও দেখো কত ঘর আগে যেতে হবে, 3 ঘর আগে যেতে হবে, যেহেতু মিলিমিটার থেকে দেখো 1 2 3 3 ঘর আগে যেতে হবে। তাহলে আমরা এখানে 1000 দিয়ে ভাগ করছি, দেখো তা 3 ঘর আগে 1 2 3, তাহলে 1.073 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আজকে এই অবধি থাক, পরদিন আমি সেন্টিমিটার প্রকাশ করা শেখাবো তোমাদেরকে। আজকে যেটা আসল মেন শেখালাম সেটা কি, সেটা হচ্ছে যখন তোমাদেরকে যা খুশি দিক দেখা, তুমি যদি ধরো ডান দিকে এগোতে চাও তাহলে ততগুলো 10 দিয়ে গুণ করতে হবে, ধরো একটা ঘর এগোবে কিলোমিটার থেকে, যদি হেক্টোমিটার যেতে চাও তাহলে 10 দিয়ে, যদি ডেকামিটারে যেতে চাও তাহলে 100 দিয়ে, যদি মিটারে যেতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। একই রকমভাবে যদি তুমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে চাও 10 দিয়ে ভাগ করতে হবে, মিলিমিটার থেকে ডেসিমিটারে আসতে চাও 100 দিয়ে ভাগ করতে হবে, মিলিমিটার থেকে মিটারে আসতে চাও 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এরকম করে তোমরা অঙ্কগুলো করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, থ্যাংক ইউ।